চাকরিটাই যেহেতু আমাদের মূল উদ্দেশ্য, তাকবীর পাঠ করি আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সালাত সহি হওয়ার জন্য কাতার সোজা করা শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখতেন যে কে কাতার সোজা করেছে, কে সামনে আছে, কে পিছনে আছে। এবং সহি সূত্রে বর্ণিত আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক সময় হাতে লাঠি বা চাবুক নিতেন, মারার উদ্দেশ্যে না, উদ্দেশ্য শাসক হিসাবে, যেন অন্য জায়গায় যদি শৃঙ্খলা ঠিক থাকে সালাতের সময় কেন থাকবে না। এই উদ্দেশ্যে উনি সালাতের যে কাতার যেটা, এটা সোজা করতেন। মা বোনেরা আছেন? জি, মা বোনেরা যারা আছেন বিশেষ করে আপনাদের বলবো, আপনারা ডানভাবে লক্ষ্য রেখে কাতার সোজা করুন। আপনার ডানে এবং বামে লক্ষ্য রাখুন, খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার কাতার সোজা আছে কিনা। বাচ্চারা যদি কান্নাকাটি করে সালাতের মধ্যে, তাহলে আপনি সালাত অবস্থায় স্বাভাবিক প্রক্রিয়ায় যেটা আদর সুহাগ মুখে কথা না বলে সেটা করতে পারবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই করে গেছেন। এই জন্য সালাতের সময় যদি কান্না করে তাহলে তাকে কোলে নিতে পারবেন, বা কোলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে কোনোভাবে যেন বুঝতে পারে যে তার মা আছে। এদিকে ঠিক আছে না, পিছনের দিকে আসতেছে। আমাদের কারো অজানা নয় যে সালাতটা, ঈদটা একটা ইবাদত। তো ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই আমরা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাঁড়াতেন, যেভাবে যতবার তাকবীর বলতেন, আমরা সেভাবেই তাকবীর বলবো। পুরো সুন্নাহ অনুযায়ী আমরা সালাতটা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমি সালাত শুরু করব, শুরু করার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে আমি সাতটা তাকবীর দেওয়ার পরে এরপরেরটা আমার, অর্থাৎ আমি সালাতের উদ্দেশ্যে সূরা ফাতিহা সহ আর কিছু পড়ব। এরপরে প্রথম রাকাত শেষ হওয়ার পরে দ্বিতীয় রাকাতে উঠে আবার এভাবে হাত তুলে আল্লাহু আকবার বলবো। এই ক্ষেত্রে শেখ আলবানী রহিমাহুল্লাহর ওনার মুস্তাহাব একটা বক্তব্য আছে যে তাকবীরের সময় হাত উঠানোটা মুস্তাহাব, এটা ওয়াজিব না, এটা সুন্নাতে মুয়াক্কাদা এটাও না, এটা সুন্নাহ এবং এটা মুস্তাহাব বলেছেন ম্যাক্সিমাম আলেমগণই, মুস্তাহাব বলেছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদের উস্তাদদেরও দেখেছি ওনারা এভাবে হাত উঠাতেন, অর্থাৎ সবাই, মুক্তাদিরা সবাই। মসজিদে নববী এবং মসজিদে হারামে ঈদের সালাত আদায় করতে গিয়েও দেখেছি যে ওখানে ম্যাক্সিমাম মুসল্লি এভাবে হাত উঠান। তো আপনারাও আল্লাহর উদ্দেশ্যে সারেন্ডার হয়ে মাথা নত করে হাত তুলে আল্লাহর কাছে ছোট হবেন, হাত তোলাটা মুস্তাহাব। এই জন্য সাতবার এবং পরের রাকাতে পাঁচবার, এই ১২ বার আমরা হাত তুলব আল্লাহু আকবার বলে।
সালাত শেষে একটু লক্ষ্য, ও আচ্ছা আচ্ছা এখানে একটু সমস্যা আছে, জি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে ইনি মনে হয় একটু সামনে আছে নাকি উনি, না না ঠিক আছে ঠিক আছে। এবার যারা আশেপাশে আছেন দাঁড়িয়ে যান, আমাদের সালাত আমরা এক্ষুনি শুরু করব। যারা আছেন তারা দাঁড়িয়ে যান, জানি মামে দেখে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সুযোগ করুন। সাউ আতাদিলু ওয়ালা তাখতালিফু, সাউ সুফুফাকুম রাহিমাকুমুল্লাহ, আহসানাল্লাহু ইলাইকুম। মা বোনেরা কাতার সুযোগ করুন, ডানে বামে লক্ষ্য রাখুন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আল্লাহু আকবার, 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 বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم, مالك يوم الدين, إياك نعبد وإياك نستعين, اهدنا الصراط المستقيم, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, آمين. القرآن المجيد, بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب, أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ, بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج, أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج, والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج,
تَبْصِرَةً وَذِكْرَى لِكُلِّ عَبْدٍ مُنِيبٍ وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ رِزْقًا لِلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ الْخُرُوجُ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَأَصْحَابُ الرَّسِّ وَثَمُودُ وَعَادٌ وَفِرْعَوْنُ وَإِخْوَانُ لُوطٍ وَأَصْحَابُ الْأَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيدِ أَفَعَيْنَا بِالْخَلْقِ الْأَوَّلِ أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الله أكبر سمع الله لمن حمده الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد
إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله